زرين حرف لكا روپالي حرف الكران آسمان كوران نيل آسمان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على محمدين المصطفى ওয়াইহি ওয়া আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় চ্যানেল চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ইসলাম জানা অজানা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা কথা বলব এতে কাফের গুরুত্ব ও ফজিলত নিয়ে আর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসির হজরত মাওলানা আবু জাফর মাহমদ সালেহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ওয়ালাইকুম আসসালাম আহমত আমি প্রথমে আপনার কাছে জানতে চাই এতেকাফ এই বিষয়টি কি যদি আপনি আমাদেরকে বলতেন এতেকাফ শব্দটি বাবে এফতে আলের মাজদার এতেকাফ শব্দটির অর্থ বর্ণনা করতে গিয়ে আল জাওহারাত আলা মুখতার ইল কদুরি এই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন এতেকাফ শব্দের অর্থ হল আল মুলায়জামা ওয়াল হ্যাবসু ওয়েল অর্থাৎ অর্থাৎ সময় নিজেকে আবদ্ধ করে রাখা স্থির থাকা এবং নিজেকে অন্য অন্য দুনিয়াবী কাজ থেকে বিরত রাখা তার মানে কাজ থেকে বিরত থেকে নিজেকে পুরুষেরা মসজিদে এবং নারীরা তাদের নিরিবিরি নিকুঞ্জ পরিবেশে আটকে রাখা এটার নামই হচ্ছে এতেকাপ এতেকাপ কয় রকমের হতে পারে জি এখানে নুরুল ইজা গ্রন্থকার তিনি বলেছেন এতেকাপ তিন প্রকার একটা হলো ওয়াজিব এতেকাপ যদি কেউ মান্যত করেন তার এতেকাপ পালন করা ওয়াজিব আর একটা হলো সুন্নতে কিফা মোয়াক্কাদা যেটা হলো রমজানুল মোবারকের শেষ দশকে আমরা আদায় করে থাকি সেটাকে সুন্নতে মোয়াক্কাদা কেফাইয়া বলা হয় আর একটা হলো নফল যেটা যে কোনো সময়ে মানুষ পালন করতে পারেন তবে হানাফি মাঝহাব মতে এতেকাফের জন্য রোজা রাখা সত্য আমরা এতেকাব সম্পর্কে যদি একটু পবিত্র কালামুল্লা শরীফের দিকে নজর করি তাহলে দেখতে পাবো মহান রব্বুল আলামিন সুরা বাকর আর একশত পঁচিশ নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়াইজ আলাম الله رب العالمين ايات الششون شكي وعهدنا الى ابراهيم واسماعيل ان تحرى بيتي للطائفين والعاكفين والركع السجود অত্র সুরা সুরা বাকার আর একশো সাতাশি নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ রব্বুলা আমিন বলেছেন মাসাজিত তার মানে আমরা বুঝলাম যে পবিত্র কোরানুল কারিমে এতেকাফের কথা আছে আল্লাহ বোসেন ইব্রাহিম এবং ইসমাইলকে যে মোতাকেফকারী যারা এতেকাফ করবেন তাদের জন্য যেন খানায় কাবাকে পবিত্র করে রাখেন জীবন ওয়ালা তুবা শিরহু না আকে মাহাকে ফুনআফিল মাসাজিত যে তোমরা মসজিদে থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের সান্নিধ্যে যাবে না তাহলে এতেকাপ শব্দটা কোরআন হাদিসে আপনি যদি বলতেন যে এতেকাপ যারা করবে তাদের কি ফজিলত হাদিস শরীফ হাদিস মুবারকের ভিতরে যে ফজিলাত বর্ণনা করা হয়েছে সেটা আমরা খুঁজলে পাবো শুনান দারিমির ভিতরে হাদিস খান এসেছে আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে যিনি এতেকাফ করবেন তার আমল নামায় কবুল দুটি হজ ওমরার সব লিখে দেওয়া হবে আমরা দেখতে পাই এমাম হুসাইন রদি আল্লাহ তালানহু তার আব্বাজান থেকে হজরত আলী রদি আল্লাহ থেকে রেওয়ায়ত করেছেন যেই ব্যক্তি একদিন আয় করবেন এবেতে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মোহন রব্বুল আলমিন তাকে জাহান্নামের আগুন থেকে তিন খন্দক পর্যন্ত দূরে রাখবেন তিন খন্দক হলো এক খন্দক হলো আসমান এবং জমিনের মধ্যে যতক্ষণ তফাত ততক্ষণ তফাত হলো এক একটা খন্দক বা গর্ত অর্থাৎ সে জাহান জাহান যাবেন না এরকম একটা কথা অত হাদিসের ভিতরে বলা হয়েছে আমরা দেখতে পাই পবিত্র হাদিস মুবারকের ভিতরে এতেকাব সম্পর্কে আমাদের উম্মদ জননী আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেছেন আমরা এই হাদিসখানা বোখারি শরীফের ভিতরে আমরা পাবো দুই হাজার নম্বর হাদিস তিনি বলেছেন রসুল পাক সাল্লাহ আলহ্লাম কেন ইয়া আয়তাকে পুফি আশ্রিল আওয়া কিরমিন রমাদান রমজান করিম এ রসুল করিম সাল্লাহ আলহ্লাম শেষ দশকে এতেকাব করতেন আমরা আরও সুন্দরভাবে দেখতে পাবো মুসলিম শরীফের ভিতরে আমরা যদি খুঁজি এগারোশো সাতষট্টি নম্বর হাদিস আবু সৈদ খুদুর রদি আল্লাহ তালাহিক বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ইরশাদ ফরমান আমি প্রথম দশকে এতেকাব করেছি এরপরে আমি দ্বিতীয় দশকে এতেকাব করলাম সুম্মা এরপরে নবীজি তার সেই কুব্বা থেকে মাথা জাগিয়ে হাসির চাটাই সরিয়ে সাহাবাইকারদেরকে ডাকলেন সমস্ত সাহাবাইকার কাশে আসলেন এরপরে নবীজি বললেন এতেকাবের গুরুত্ব সম্পর্কে যে আমি লাইলাতুল কদর খুঁজতেছিলাম লাইলাতুল কদর খুঁজতে গিয়ে আমাকে মহান রব্বুল আল সেই লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন সেইটা শেষ দশকে যে কারণে তোমাদের মধ্যে মান তোমাদের মধ্যে যদি কেউ কাপ করতে পছন্দ করে সে যেন আমার সাথে এতেকাপ করে আমরা বুঝতে পারলাম কেউ যদি লাইলাতুল কদরের মতো এই মহিমান্বিত রাতটি পেতে চাই যে রাতে এবাদতে তিরাশি বছর চার মাসের চেয়েও আরও বেশি সবাব আল্লাহ তালা দান করবেন এইটা যদি আমরা লাভ করতে চাই তাহলে শেষ দশকে আমাদের এতে করতে হবে আমি আপনার কাছে জানতে চাই আমাদের সমাজে অনেক সময় এতে কাপের লোক পাওয়া যায় না ভাড়া করে আনতে হয় বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে এনে এতে বসানো যাবে কি যে এতে এই বিষয়টা একটা ইবাদত আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা হবে লিল্লা লিওয়াজ হিল্লা এজন্যই নুরু এলিজা গ্রন্থকার বলেছেন যে সবচেয়ে উত্তম একটা ইবাদত হচ্ছে ইতিকাব এটা আশরাফুল ইবাদত যদি তার সাথে ইখলাস থাকে যদি ইখলাসই না থাকে সে ইবাদত দিয়ে হবে কি তার মানে ভাড়া করে এনে ভাড়া করে এনে যদি ইতিকাব করানো হয় সে ইতিকাব আমাদের এই বদ্রসুম এই রসম থেকে আমাদের ফিরে আসা উচিত তো এই যে ইতিকাব ইতিকাব টাকা হয় না এই যে একটা মানুষ এতেকাফে বসবে তিনি ইতিকাফে বসে কি করবেন ইতিকাফ আমলগুলো কি থাকবে ইতিকাফে বসে তিনি নীরব থাকবেন না এতেক্যাপে বসে তার আমল হবে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত জিকির আসকার এবং আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত নিয়ে গবেষণা এবং ধর্মীয় পুস্তকাদি তেলাওয়াত করবেন পাঠ করবেন যার মাধ্যমে তার আমলি জিন্দি গঠন করবেন সার্বক্ষণিক সে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় হওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালাবেন এটাই তার এতেকাপ অবস্থার আমল হবে বিশেষ করে এতেকাপের মুহূর্তে যে আমার ভাইরা আমল করার নিয়তে অনেকে ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে কাটিয়ে দেন না এই সময়টা আমাদের আল্লাহ রব্বুল আলমিনের একান্ত লাভের জন্য এবাদতে মশগুল থাকা উচিত নফল নামাজ বেশি বেশি পড়া উচিত যাতে করে আল্লাহ রবুল আলমিনের হাবিব বলছে নিনে নওয়াফিল নাওয়াফিলের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায় আমরা যেন আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারি সেই সুযোগটুকুন যেন আমরা এতেখের মাধ্যমে গ্রহণ করতে পারি এটাই মহান রব্বুল আলমিনের তরফ থেকে আল্লাহর হাবিবের সুননা এটা আমাদের জন্য একটা গিফট আমরা তাহলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হবো ধন্যবাদ জাফর সালে একটি সমাজ থেকে বা একটি কমিউনিটি থেকে যখন কমপক্ষে একজন মানুষ যদি মসজিদে এতেকাফ করে তাহলে এই শূন্যতে হয়ে যাবে কেউ গুণাগার হবেন না কিন্তু একজনও যদি এতেকাফে না বসেন তাহলে কিন্তু সকলে গুণাগার হবেন এতেকাফ একজনের চেয়ে আরও বেশি বসা যায় একটি মসজিদে কমপক্ষে এক থেকে নিয়ে আরো যত একশো দুইশো পর্যন্ত মানুষ বসতে পারবে এতেকাফে যারা বসবেন তারা তাদের খাবার দাবার আনার জন্য একজন লোককে ফিস্ট করে দিবেন যদি কাউকে পাওয়া না যায় নিজে গিয়ে কারোর সাথে কথাবার্তা না বলে তিনি এতে কাফে থেকেও বাসায় খেয়ে চলে আসতে পারবেন যদি মসজিদে কোনো বাথরুমের ব্যবস্থা না থাকে তিনি তাহলে বাথরুম সারতেও যেতে পারবেন তার যদি গোসল করার প্রয়োজন হয় যেটা অব্লিগেটরি এই ধরনের গোসুলও করতে পারবেন তবে কারো যদি জানাজা আসে তাহলে তিনি জানাজার নামাজ পড়াতে যেতে পারবেন না অন্যরা আদায় করবেন তিনি মসজিদের বাহিরে বের হবেন না মসজিদের ছাদেও তেমন খুব বেশি বের হবেন না তিনি সব সময় নিজেকে ইবাদতে আত্মনিয়োগ করবেন আজান দিতে পারবেন কোনো সমস্যা নেই যদি তিনি ইমাম হন তাহলে তিনি ইমামতিও করতে পারবেন সব সবসময় আল্লাহর কথা সে স্মরণ করবে এবং নবীর প্রতি দরুদ এবং সালাম পড়বে তসবি তাহালিল এগুলো তিনি আদায় করবেন কাপে বসে আবার মোবাইলটা নিয়ে ফোন করছে হ্যাঁ আমার ব্যবসার এটা যদি করেন তাহলে কিন্তু এটা তো এতেকাফ থাকার চেয়ে না থাকায় ভালো যেভাবে এতেকাফ করলে আল্লাহ বাংলা রসুল সন্তুষ্ট হবেন সেভাবে যেন আমরা এতেকাফ করতে পারি এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর পেয়ে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসমানের কোরআন